বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে দলটির সঙ্গে প্রকাশ্যে দূরত্ব সৃষ্টি হলেও কার্যত বিএনপিকেই অনুসরণ করবে জামায়াতে ইসলামী সরকার বিরোধী আন্দোলনের ক্ষেত্রে বিএনপি মরিয়া হলে জামায়াতও মরিয়া ভূমিকা রাখবে একই সঙ্গে মির্জা ফখরুলের সরকারের সঙ্গে যোগাযোগ স্পষ্ট হয়ে গেছে শীর্ষক বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিলেও বিষয়টিকে আর সামনে নিতে অনাগ্রহী জামায়াতের শীর্ষ নেতারা মির্জা ফখরুলের বক্তব্যে জামায়াত প্রতিবাদ জানালেও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টিকে আমলে নেননি যদিও জামায়াতের দুই নেতার দাবি মির্জা ফখরুল চাপে পড়ে অনেকটা ভুল বুঝাবুঝি হয়েছে বলে মন্তব্য করেছেন সোমবার তিন জুলাই রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে একজন সদস্য বিষয়টি উত্থাপন করেন দৃশ্যমান দূরত্ব থাকলেও সরকার বিরোধী আন্দোলনের ধরন ও প্রক্রিয়ায় বিএনপিকে অনুসরণ করবে জামায়াত চলতি মাসেই ঢাকায় ও ঢাকার বাইরে নতুন কর্মসূচি দেবে এই দলটি এক্ষেত্রে আগামী পনেরোই জুলাইয়ের আগে ঢাকা সিলেটে সমাবেশ করতে পারে দলটি একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার পতনের আন্দোলনে বিএনপি যে প্রক্রিয়ায় এগোবে জামায়াতও সেই প্রক্রিয়ায় এগোবে জামায়াতে একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে দলটির প্রভাবশালী একজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন আমরা আশা করি সরকারের বিরুদ্ধে অত্যন্ত উঁচু পর্যায়ে এর কর্মসূচিতে যাওয়া নাও লাগতে পারে এর আগেই সরকার দাবি মানবে বড় সোজাউন লাগবে পরিস্থিতির ওপর নির্ভর করছে এই আয়োজন আন্দোলনের ধরন সম্পর্কে এই নেতা বলেন বিএনপির এক দফার আন্দোলনের সিরিয়াসনেস দেখে সিদ্ধান্ত নেবে জামায়াত বিএনপি যদি সিনসিয়ারলি মরিয়া চেষ্টা করে জামায়াতও মরিয়া হবে জামায়াতের নীতি নির্ধারণে ভূমিকা রাখেন এমন একজন নেতা বলেন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসির প্রতিনিধির সঙ্গে জামায়াতের বৈঠক হয়েছে সরকার চাপে পড়ে জামায়াতকে সমাবেশের অনুমতি দিয়েছে সরকারের সঙ্গে জামায়াতের কোনো আতাত হয়নি সরকার চায় বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে তারা সমাবেশের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে আবার বিএনপিকে সন্দেহে ফেলেছে কর্মসূচির বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ বলেন মাত্র ঈদের ছুটি শেষ হল এখনও ঈদের আমেজ রয়ে গেছে সামনের সপ্তাহ থেকে বিষয়টি আলোচনায় আসবে